চেয়ারম্যান অকলেই চেয়ার, বিধানসভাতো লগাই তালফাল, বিধানসভার বাহিরতো লগাই তালফাল। কেবল বিধানসভাতেই নহয়, কংগ্রেসের আভ্যন্তরতো মাঝে মাঝে ভূমিকম্পর সৃষ্টি করে বিধায়ক চেয়ারম্যান আলিয়ে। মুঠর উপর বিতর্কই কেতিয়াও লগ নেড়ে চেয়ারম্যান আলিক। কেতিয়াবা যদি মিয়া মিউজিয়ামক লৈ চিঞৰ বাখৰ, কেতিয়াবা আকৌ কংগ্রেস নেতৃত্ব গোয়ালগালি পাৰি তালফাল লগাই বাঘবৰৰ বিধায়কজনে। মোর যদি নেতৃত্বর কোয়ালিটি থাকে, দশজন নয় এশজন প্রতিদ্বন্দ্বীয়ে বেহু বনালেও সেই বেহু ফালি মই উলিয়াই যাব পাৰিব লাগিব। কংগ্রেস দলে ইমান মানে ঢাক ঢোক বজায় ভারতজোড়ো যাত্রা করলে আর সম্পূর্ণরূপে ব্যর্থ হল। বিধানসভাটো সকলোরে দৃষ্টি আকর্ষণ করে চেয়ারম্যানে, কেতিয়াবা যদি বিধায়কর রূপত, কেতিয়াবা আকৌ প্রতিবাদকারীর রূপত। অল্প ভালকে দেখাই দিয়ক ইয়াতে তেওঁলোকর এই যেটো ফেস্টুন, তার তলতে UDF লিখা আছে, মোটত লিখা নাই। সরকারে বাস বিচার নকরাকে উচ্ছেদ করবলে একটা প্রচেষ্টা চলাই আছে বা উচ্ছেদ করেছে। সেই সময়ত আমার এই কংগ্রেসের বিধায়ক সকল নিমাতি কইনা হয়ে বহি আছে। এতিয়া সংখ্যালঘু সমাজে, বিশেষকে দলটোর কথা বাদেই দিল, সংখ্যালঘু বিধায়ক সকল প্রশ্ন করক, তেওঁলোকে এই উচ্ছেদর বিরুদ্ধে কিয় মাত মতা নাই, উচ্ছেদর ফেভারত। সংখ্যালঘু রাইজে কংগ্রেস দলক প্রশ্ন করক, সদায় ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়া কংগ্রেস দলক প্রশ্ন করক যে ভূমিহীন মানুষখিনিক সরকারে যে অমানবীয়ভাবে উচ্ছেদ করবলে লৈছে, তাতলকর করণীয় একো নাছিল নেকি, আর কংগ্রেস দল কিমান ধর্মনিরপেক্ষ সেইটো সংখ্যালঘু সমাজে বিবেচনা করক। সেই কারণে মই এসেম্বলির ভিতর বহি পেলায় এই সরকারি এই কার্যর প্রতিবাদ জানাইছো। ভিন্ন সময়ত ভিন্ন রূপ লয় এইজন বিধায়কে, রাজনৈতিক রূপ সলনি করাটো পাকৈত চেয়ারম্যান আলি। কারণ কেতিয়াবা যদি AYDFর MLA, কেতিয়াবা আকৌ কংগ্রেসের MLA, মুঠর উপর কই থাকলেও উরকে নপরে বাঘবৰৰ বিধায়ক চেয়ারম্যান আলির কথা। সোমবারে এইজন বহুরূপী বিধায়কক এনেদরেই দেখা গল বাঘবৰৰ উচ্ছেদ স্থানত, যি সময়ত রাজ্যের বিভিন্ন প্রান্তত চলা উচ্ছেদের সময়ত সমষ্টিবাসী কাষলৈ নাযায় স্থানীয় বিধায়ক সকল, সেই সময়তেই কিন্তু সমষ্টিবাসীর কাষত থিয় হল বিতর্কর লগ নেড়া বিধায়ক চেয়ারম্যান আলি। কেতিয়াবা যদি বিধানসভাত, কেতিয়াবা রঙাঘরত, আকৌ কেতিয়াবা উচ্ছেদথলীত দেখা যায় চেয়ারম্যান আলি। সেয়েহে কৈছো চেয়ারম্যান অকলেই চেয়ার। ব্যুরো রিপোর্ট, টাইম ইট। সংস্থাপন দিয়ার ব্যবস্থা কর, সংস্থাপন দিয়ার ব্যবস্থা কর। সরকারে সংবিধানের মৌলিক, সংবিধানত থাকা মৌলিক অধিকার রাইজর খর্ব করেছে। উচ্ছেদর বিরোধী নহয়, উচ্ছেদর বিরোধী নহয় আমি, কিন্তু ভূমিহীন মানুষখিনিক সংস্থাপন আগতে দিব লাগিব, তারপিছতে উচ্ছেদ করিব। উচ্ছেদ মোক সরকারে গুলিয়াই মারক, নহলে অ্যারেস্ট করক, তার আগতে মই কোনো উচ্ছেদ হবলৈ নিদিও, উচ্ছেদ হবলৈ নিদিও। হয় যার ভূমি বেলেগ ঠাইত আছে তেওঁলোকক উচ্ছেদ করক, কিন্তু যার ভূমি নাই, যিজন ভূমিহীন সেই মানুষবোৰক সংস্থাপন দিব লাগিব। সংস্থাপন নিদিয়াকৈ মই কোনো ধরনের এই নাই নাই মই নেযাও নেযাও, আপনাদের রিটেন কমিটমেন্ট লাগিব, আই উইল নট গো, রিটেন কমিটমেন্ট দিব লাগিব আপনাদের, মই নেযাও, আপনাদের রিটেন কমিটমেন্ট দিব লাগিব। আপনাদের প্রশাসনে রিটেন কমিটমেন্ট কিয় দিব নোৱাৰে যে এক মাহের ভিতর সংস্থাপন দিম, এক মাহের ভিতর সংস্থাপন দিব লাগিব ভূমিহীন মানুষক। আদারওয়াইজ আই উইল লাই ডাউন দিয়ার ইন দ্য রোড, আই উইল লাই ডাউন ইন দ্য রোড, আই উইল নট গো, ইউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যারেস্ট মি, আই উইল নট স্টপ, ইউ ক্যান ইউজ ফোর্স বাট ইউ ক্যানট স্টপ মাই ভয়েস, ইউ ক্যান ইউজ ফোর্স ইউ ক্যানট স্টপ, দিস ইজ ইনহিউম্যান, প্রথমে সংস্থাপন পাব লাগে, সংস্থাপন নোহাকে কাকো উচ্ছেদ করিব নোৱাৰে, মই নিদিও, মই জিয়াই থাকালৈ মোক আপনাদের গুলিয়াই মারো, নহলে মোক জেলত দিয়ক, হব ইমান নালাগে, মই জেলত রাইজৰ প্ৰতিনিধি আছো, কেতিয়ালৈ মই উচ্ছেদ কাৰ্য হব নিদিও, আই উইল লাই ডাউন দিয়াৰ,